হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা শিখব টেইলর বা দর্জি দোকানের সাথে ক্রেতা বা খরিদ্দারের কথোপকথন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের টেইলার্স দোকানে খরিদ্দারের সঙ্গে বা যে কাপড় তৈরি করতে বা কোনো একটি অর্ডার করতে আসবে তার সঙ্গে কিভাবে কথা বলবেন তো সেই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পাবেন তো আশা করি আমার আজকের টিউটোরিয়ালটি আপনাদের উপকারে আসবে সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আবারও টিউটোরিয়াল করার জন্য তো প্রথমেই জেনে নিই দর্জির কাজ এর আরবি হচ্ছে খাইয়াত শোগোল দর্জি বা টেইলারের কাজ এর আরবি খাইয়াত শোগোল মনে করেন আপনি দোকানে কাজ করেন বা কর্মরত কর্মচারী কোন একজন লোক আসলো শুভ সকাল বন্ধু এর আরবি হচ্ছে আল সাদিক খায়ের একজন আগন্তুক এসে আপনাকে জিজ্ঞাসা করতেছে দোকানে যে এই কাজটি কে করেছে এর আরবি হচ্ছে মিন সাউই সোগল হায়দা মানে হচ্ছে এই কাজটি কে করেছে তখন দোকানের যে কোনো টেইলর বা কর্মচারী যে উপস্থিত থাকবে সে করবে সে জানলে বলবে জানি অথবা না জানলে বলবে আমি জানি না আরবি হচ্ছে আনা মাফি মালুম আমি জানি না এর আরবি আনা মাফি মালুম তখন আবারও কর্মচারী বলছে যে আমি করি নাই আনা মাফি সাউই আমি করি নাই এর আরবি আনা মাফি সাউই টেলার বা কর্মচারী কাস্টমার বা আগন্ত বলছে আমি করি নাই আগন্তক বা খরিদ্দার তখন জিজ্ঞাসা করতেছে যে আপনার নাম কি এর আরবি আপনার নাম কি এর আরবি বা কর্মচারী যার সঙ্গে আগন্তকের কথাবার্তা হচ্ছে সে তখন বলছে যে আমার নাম হাসান আনা হাসান অন্য একজন কর্মচারী তখন বলতেছে যে এটা আব্দুর রহিম করেছে আব্দুর রহিম সাউই হাদা তখন একজন কর্মচারী আসলো এবং বলছে আমি আব্দুর রহিম এটা আমি করেছি আব্দুর রহিম সাউই তখন তার কাজটা হয়তো ভালো হয়নি বা কোনো একটা ঝামেলা হয়েছে তখন সে বলতেছে প্রশ্ন করতেছে তুমি কি কাজ জানো না বা তুমি কাজ জানো না ইনতে মাফি মালুম সুগল তুমি কাজ জানো না এর আরবি বা ইনতা মাফি মালুম সুগল তখন কর্মচারী বা আব্দুর রহিম উত্তর দিচ্ছে হ্যাঁ আমি জানি ইয়া আইন মালুম হ্যাঁ আমি জানি হের আরবি আইয়া আনা মালুম তখন আগন্তুক বা খরিদ্দার বলছে তুমি দেখো নাই তুমি কাপড় খারাপ করে ফেলেছো হের আরবি ইনতা মাফি সুপ ইনতা সহি খারবান গোমাস। ইনতা মাফি সুপ তুমি দেখো নাই ইনতা সহি খারবান ঘোমাস তুমি কাপড় খারাপ করে ফেলেছো তো তখন কর্মচারী বলছে যে ক্ষমা করবেন আমার ভুল হয়েছে মালিশ গলতান আয়না ক্ষমা করবেন আমার ভুল হয়েছে মালিশ গলতান তখন বা না ঠিক মতো করবে সে তো অনেক রেগে আছে সে বলতেছে ভুল করবে না ঠিক মতো করবে আরবি মাফি সহি গলতান সহি মানে ভুল করবে না ঠিক মতো করবে সহি জেন মানে ভালো করে করবে বা ঠিক মতো করবে এবং আবার বলতেছে জলদি জলদি করবে দেরি করবে না সহি সুরা সুরা মাফি তাখির জলদি জলদি করবে দেরি করবে না এর আরবি সহি সুরা সুরা মাফি তাখির মানে দেরি করবে না তাখির অর্থ দেরি আগন্তুক বা খরিদ্দার বলছে যে আমার একটু ছোট দরকার আনারিত সোয়াইয়া সগির আনা রিত সোয়াইয়া সগির এর বাংলা আমার একটু ছোট দরকার তো কর্মচারী বল জিজ্ঞাসা করতেছে কোথায় কমাতে হবে এর আরবি হচ্ছে হোয়েন রিদ সোগের কোথায় কমাতে হবে এর আরবি তখন আগন্তুক বলছে যে বডিতে কমাতে হবে এর আরবি হচ্ছে রিদ সেম সদর আগন্তুক বলতেছে যে বডিতে কমাতে হবে এর আরবি রিদ সেম সদর সদর অর্থ শরীর বা বডি তখন কর্মচারী বলতিছে যে ঠিক আছে আপনি কালকে আসবেন দেখা যাচ্ছে আপনার দোকানে একজন অর্ডার দিল তখন অর্ডার কমপ্লিট হওয়ার পরে আপনি তাকে বললেন যে ঠিক আছে আপনি কালকে আসবেন অথবা যে কেউ একটা কাল নিয়ে আসলো তখন কাজটা বুঝে নেওয়ার পরে আপনি বলতিছেন যে ঠিক আছে আপনি কালকে আসবেন এর আরবি হচ্ছে জেন সহি মানে ঠিক আছে ইনতে তাল বখরা আপনি কালকে আসবেন জেন সোহি ঠিক আছে ইনটা তাল বোখরা আপনি কালকে আসবেন তো তখন আগন্তুক যদি তার তারা থাকে মানে তাড়াতাড়ি দরকার হয় তাহলে সে বলবে এবং না হলে সে আপনার কথা মেনে নিবে তো দেখা যাক কি হয় তখন আগন্তুক বলছে কিন্তু আমার আজকে দরকার লেকিন আনারিদ আলিউম আমার আজকে দরকার কিন্তু আমার আজকে দরকার এর আর্বে লেকিন আনারিদ আলিউম তখন আগন্তুক বলতেছে কিন্তু আমার আজকেই দরকার লেকিন আনারিদ আলিউম লেকিন অর্থ কিন্তু আনারিদ আলিউম আনে মানে আমার হৃদ মানে দরকার আলিউম মানে আজকে ভেঙে ভেঙে অর্থ করবেন তাহলে ভালো মনে থাকবে তখন সে যদি ফ্রি থাকে কর্মচারী তখন সে বলবে যে ওকে আমি এক্ষুনি ঠিক করতেছি আইয়া আলহিন তোর আনা এবং যদি সে ফ্রি না থাকে তার যদি অনেক কাজ থাকে তাহলে সে ব্যস্ততা দেখাবে ওকে আমি এক্ষুনি ঠিক করতেছি আইয়া মানে ওকে বা ঠিক আছে আলহিন আনা আলহিন মানে এখনই বানা ঠিক করতেছি এবং কর্মচারী যদি ব্যস্ত থাকে তখন সে বলবে না ম্যাডাম 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 আজকে আমি ব্যস্ত আছি এর লা মানে না আনা বা যেকোনো একটা দিলেই হবে আলিউম আনা জাহামা বা মশগুল আলিউম আনা মশগুল মানে আজকে আমি ব্যস্ত আজকে সম্ভব না বা আজকে হবে না না ম্যাডাম আজকে আমি ব্যস্ত লা ম্যাডাম আলিউম আনা মশগুল আজকে আমি ব্যস্ত তখন আগন্তক বা যে খরিদ্দার সে বলতেছে ঠিক আছে কখন দিবেন তখন সে ভাবলো যেহেতু ব্যস্ত তো আজকে আর নেব না পরেই নিব তো তখন জিজ্ঞেস করতেছে ঠিক আছে কখন দিবেন এর জেন জেন মাত মাত আতি আতি মানে হচ্ছে জেন মানে ঠিক আছে বা ভালো কখন দিবেন মাত আতি কখন দিবেন তখন কর্মচারী উত্তরে বলছে কাল সকালে সোবাহ বুকরা সোবাহ বুখরা মানে হচ্ছে কাল সকালে তখন আগন্তক বা খরিদ্দার বলতেছে কালকে যেন ভুলে যেও না এর আরবি হচ্ছে মাফিনেশিয়ান মানে ভুলে যেও না। মানে ওকে ভুলে যেও না পরের দিন আবার আগন্তক সকালে চলে আসছে তার জিনিসটা নেওয়ার জন্য তখন সকালে এসে বলতেছে শুভ সকাল এর আরবি সুবাহ আল খায়ের সাবাল খায়ের বলার পরে দেখা যাচ্ছে সে জিজ্ঞাসা করবে যে আমার কাজ শেষ না বাকি বাকি আছে আছে সুগল সুগল ওয়ালা ওয়ালা আমার কাজ শেষ না আরবি খালাস খালাস মাফি সে দোকানে আসছে আসার সঙ্গে সঙ্গে তখন কর্মচারীর কাছে জিজ্ঞাসা করলো যে আমার কাজ শেষ না বাকি আছে তখন কর্মচারী তার উত্তরে মিনফাদলিক ইন্তেজার সোয়াইয়া দয়া করে একটু অপেক্ষা করুন ইন্তেজার মানে অপেক্ষা সোয়াইয়া মানে একটু তখন আগন্তুক আবার জিজ্ঞেস করতেছে কাজ শেষ হয়নি এর আরবি সুগল মাফি কালাস মানে সে হয়তো ভাবছে আজকেও হয়নি এটা অপেক্ষা করার কথা শুনে আগন্তুক বা খরিদ্দার একটু রেগে গেছে তখন সে বলতেছে কেন বারবার বলো কাল আসতে এর আরবিতে হবে লেশ মাররা মাররা খব্বর তাল বোখরা কেন বারবার বলো কাল আসতে এর আরবি হচ্ছে লেশ মাররা মাররা খব্বর তাল বোখরা কেন বারবার বলো কাল আসতে তখন কর্মচারী তাকে ঠান্ডা করার জন্য বলছে যে আপনি রাগ করবেন না ইনতা মাফি আপনি রাগ করবেন না ইনতা মাফি জালান জালান মানে মানে রাগ করবেন না রাগা তখন কর্মচারী বলছে যে আবারও আর আপনাকে আসতে হবে না এখানে এর মাররা তানি মাইরিত তালহিনী আর আপনাকে আসতে হবে না এখানে মাররা তানি মাইরিত তালহিনী এবং কর্মচারী আবার বলছে যে আপনার কাজ শেষ ইন্তা সুগল খালাস আপনার কাজ শেষ এর আরবি ইন্তা সুগল খালাস তো তখন কাজ শেষ হওয়াতে বুঝে নিয়ে খুশি হয়েছে এবং বলছে যে কাজ ভালো হয়েছে তো কাজ ভালো হয়েছে দেখে তাকে একটা ধন্যবাদ দিচ্ছে কাজ ভালো হয়েছে ধন্যবাদ বন্ধু সুগল জেন অথবা মিয়া যে কোনো একটা বললেই হবে শুক্রান হাবিবি সুগল মানে কাজ জেন মানে ভালো মিয়া মানেও একশো একশো বা ভালো শুক্রান যে কাজ ভালো হয়েছে অনেক ধন্যবাদ বন্ধু বা ধন্যবাদ বন্ধু তো কর্মচারী তখন তার কাছে বলতেছে যে আমার টাকা দিন কাজ করছে এখন টাকা চাচ্ছে যে আমার টাকা দিন এর আরবি আতি ফুলুস মাল আমার টাকা দিন এর আরবি আতি ফুলুস মাল এখন খরিদ্দার হঠাৎ আসছে হয়তোবা তার কাছে টাকা নেই অথবা তখন সে দেখা যাচ্ছে তার কাছে টাকা নেই বলতে পারে অনেক সময় যে আমার কাছে এখন টাকা নাই তো এটার আরবি আনাদ আলহিন মাফি মজুদ ফুলুস আমার কাছে এখন টাকা নাই আনা আলহীন মাফি মজুদ কলুস তো আগন্তুক আবার বলতেছে কালকের পরের দিন দিব আতি বাদ বোখরা আগন্তুক বলতেছে আমার কাছে টাকা নাই কালকের পরের দিন দিব মানে পরশুদিন দিব আতি বাদ বোখরা কালকের পরের দিন দিব এর আরবি আতি বাদ বোখরা তো এই ছিল আজকের জেলার এবং খোর্দের বা কাস্টমারের কথোপকথন তো ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দেবেন আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আবারও নতুন কোন টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সালাম ওয়ালাইকুম রহমাতুল্লা